আপনারা দেখছেন আল মদিনা টিভি সত্য ও সুন্দরের কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে নিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি যা ইচ্ছা তাই করেন আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল গানিউ আল্লাহুম্মা হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আংতাল গানিউ আপনি ধনী

সমানিত দিনী ভাইরা আপনারা জানেন যে সারা দেশে প্রচণ্ড গরমে উত্তপ্ত এই গরমের কারণে শিশুরা বৃদ্ধরা চুষ্প প্রাণী সহ সর্বস্তরের আল্লাহর সৃষ্টি সেখানে কষ্ট পাচ্ছে আল্লাহ রসুলের যুগে যখন এই ধরনের কোনো পরিবেশ হতো আল্লাহ রসুল একরামদেরকে নিয়ে ময়দানে গিয়ে তবা ইস্তিক পার করতেন এবং দুই রাকাত নমাজও পড়েছেন এর প্রমাণ আছে এই নমাজকে বলা হয় সলাতুল ইস্তিস্কা ইস্তিস্কা হচ্ছে পানি চাওয়া তাই আমরা তো পানি চাবো মহান রবের গাছ এই পানি চাওয়ার জন্য যে পরিবেশটা সেই পরিবেশটা হচ্ছে এই প্রচন্ড গরমে এসে অত্যন্ত ময়দানে এসে আল্লাহর গাছের তবা আসলে মূলত উদ্দেশ্য মূল চাহিদাটা হচ্ছে তোবা ইস্তেকফার করা গোনা মাপ চাওয়া আল্লাহর গ্যাস আজকে চারটি কারণে মূলত এই ধরনের খোদাই গজব এসে থাকে এই চার কারণের মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল বিধানকে আল্লাহ না মানা এই সমাজের কয়জন লোক আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরজ বিধানগুলো মানতেছে কত পার্সেন্ট লোক নামাজ পড়ছে কত পার্সেন্ট লোক রোজা রাখছে কত পার্সেন্ট লোক জাকাত দিচ্ছে কত পার্সেন্ট লোক হজ আদায় করছে এটা হিসাব করলে দেখা যায় পার্সেন্টেজ অনেক নিচে থাকবে এই জন্য আল্লাহর ফরজ বিধানগুলার থেকে যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রাবুল আলম সুযোগ দিতে দিতে একটা পর্যায় ভূমিকম্প জল এবং এই ধরনের খরা দিয়ে তাদেরকে একটু সুযোগ করে দেয় যে তোমরা তবা করে ফিরে আসো

যে আমার দ্বারাতে অতীতে যে সমস্ত গুণাগুলা হয়েছিল আল্লাহ আমি আজকে তোবা করে গেলাম আমার দ্বারাতে আর এই গুণাগুলো কোনো সময় হবে না যেমন আমি এখানে সিদ্ধান্ত নিতে পারি যে আমাকে আল্লাহ তালা যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন আমি আর কোনো দিন নামাজ বাদ দেব না এই সিদ্ধান্ত কি নিতে পারব যদি এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে আল্লাহর কাছে আশা করা যায় যে হ্যাঁ আল্লাহ তালা তো আমাদের দোয়া কবুল করবেন এই ক্ষেত্রে অনেকে আসলে বলে যে হুজুরাও তো দোয়া করেছে অমুকে তো বৃষ্টি তো হলো না কারণ আছে সংখ্যার উপরে তো নির্ভর করে আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রহমত হাদিসটা একটু আগেও আমি হাদিসটা আলোচনা করলাম যে পৃথিবীতে যদি চতুষ্পদ প্রাণী তরুলাকা বৃক্ষ এই সমস্ত না থাকতো তাহলে মানুষ এই পরিমাণ অপরাধ করে যে আল্লাহ তালা সব ঝালায় পড়ায় সারকার করে দিতে সেখানে কিন্তু এই চতুষ্পদ প্রাণীর জন্য এবং ওই গাছপালার জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে বৃষ্টি দেন একবারে বন্ধ করে দেন না এজন্য এই সমস্ত সালাতুল ইসকায় পশু পাখি এবং মানে চতুষ্পদ প্রাণী মহিলাদেরকে উপস্থিত করার কথা আছে যে তারা দূরে অবস্থান করবে তারা যখন দোয়া করবে তখন আমিন আমিনের সাথে অংশগ্রহণ করবে দ্বিতীয় যেটা যে সমাজে জিনা বেবিচার বৃদ্ধি পায় আপনারা জানেন যে সারা দুনিয়া এখন এটা ফ্যাশন হয়েছে জানি বাতাসকে এই পরিমাণ দূষিত করেছে যে এটার মধ্যে আর কোনো ভালো কিছু পাওয়ার কোনো আশা নেই তিন নম্বর হচ্ছে যেখানে শরাব পান করে আমি আশ্চর্য হয়ে যাই যে দেশের যুবতীরা যারা ঘর থেকে বের হওয়াটা তো দূরের কথা ঘরের ভিতরেই কোনো অবস্থান করে তারা বিভিন্ন বারে মদ পান করে রাস্তায় এসে তারা হাঙ্গামা করে নাচানাচি করে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় আল্লাহর রহমত আসবে কোথেকে সেখানে এই মদ পান করাটা ফেশন হয়ে দাঁড়িয়েছে এখন এটা কোনো সময় ছিল না এরকম যার কারণে আল্লাহ রাব্বুল্লা আলমিন এই কঠিন শাস্তি সম্মুখীন আমাদেরকে করছেন চার নম্বর যেটা হচ্ছে যে সমাজের ভিত্তি সত্যকে বাদ দিয়ে মিথ্যার উপর নির্ভর করে সেই সমাজে আল্লাহর রহমত কোনো সময় আসে না এই জন্য কাওয়াল খেদ তোমরা মিথ্যার থেকে নিজেদেরকে রক্ষা করো আজকে টপ টু বটম এমন চর্চা হচ্ছে যে চর্চাগুলা সত্যের ধারের কাছে নয় মিথ্যাকে আমরা হাতিয়ার বানিয়ে নিয়েছি আল্লাহ তালা জাহান নামে নমুনা কিছু প্রদর্শন করে মাঝে মধ্যে আজকে যারা ঢাকা শহরে আমরা আসি হয়তো ফ্যানের নিচে থাকে কেউ হয়তো এসির নিচে থাকে সম্মানিত দিদি ভাইয়েরা আমরা অবশ্যই আল্লাহর বিধানগুলা মেনে চলবো আমার উপরে যে সমস্ত ফরজগুলা রয়েছে ওয়াজেবগুলো রয়েছে সন্নতগুলো পালন করার জন্য আমি আমার জায়গাতে চেষ্টা করব এবং কোনো মিথ্যা চর্চায় আমরা থাকবো না শরাফ পান করব না মিথ্যা দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করব না আজকে যদি এই মাঠ থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ আমি যতদিন তুমি দুনিয়াতে রাখো তোমার ফরজ সুন্নত বিধানগুলো আমি ফরজ কোনো সময় ছাড়ব না ওয়াজেব কোনো সময় ছাড়বো না এবং সুন্নত করার জন্য আমি সুনত আদায় করার ক্ষেত্রে আমি সর্বসময় সতর্ক থাকবো আমি আমার জীবনে কোনো সময় মিথ্যা বলবো না মিথ্যা দ্বারা আমি কোনো কাজ করব না যখন কোনো দেশের আলে মোলামা ইসলামী শিক্ষিতদেরকে যখন কষ্ট দেয়া হয় আল্লাহ রাব্বুল্লা আলামিন তখন আমবালা সেখানে দিয়ে দেওয়া হয় আজকের আলেমুলামা অনেক কষ্ট রয়েছে অনেক নির্যাতনের শিকার জুলুমের শিকার তারা আমি আশা করি আমার দ্বারাতে জন্য কোনো আলে ওলামা আমার জায়গার থেকে জন্য কোনো আলেমা আমার সমাজ থেকে জন্য কোনো আলেম ওলামা হামলাতুল কোরআন যারা তাদের প্রতি যেন কোনো উপহাস তাদের প্রতি কোনো জুলুম যেন না হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই বৃষ্টি দিবেন আল্লাহ বৃষ্টি দিয়ে বৃষ্টি বন্ধ করে মানুষকে পরীক্ষা করতে চান আমি আজকের এই জায়গা থেকে যে নসিহতটুকু আমি আমার জন্য করি এবং আপনাদের জন্য করব আল্লাহ রসুল আবুর রজীনকে চারটি উপদেশ দিয়েছিলেন তার একটু উপস্থিত এটা ওই খালাউ তাহার রিকলেসা না কবি যখন তুমি একা থাকো তোমার জবানকে তুমি অবশ্যই আল্লাহর দিকিরি আল্লাহর স্মরণে আল্লাহর চিন্তায় তোমরা অবশ্যই সবসময় সচেতন থাকবে এই দোয়াটুকু করার জন্য বলবো আল্লাহ হুম্মা আগেসনা গাইসান আল্লাহ হুম্মা আগেসনা গাইসান আল্লাহ হুম্মা আগে হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের উপকারে হয় আমাদের পশু পাখির উপকারে হয় আমাদের দিতে উৎপন্ন বৃদ্ধি পায় আমাদের জমিন উত্তপ্ত থেকে স্বাভাবিক শীতল হয়ে আসে এমন এই দোয়া সবসময় করতে থাকবো আমরা সর্ব অবস্থায় সতর্ক থাকবো যেন আমার দ্বারাতে কোনো অপরাধ না হয় তাদের কারণে যেন কোনো মানুষ কষ্ট না পায় এই ব্যাপারে যদি সতর্ক থাকতে পারি অবশ্যই আল্লাহ তার রহমতের বৃষ্টি আমাদেরকে বর্ষণ করাবেন আমরা এখনই নমাজ শুরু করতে চাচ্ছি নমাজের পরে খোদ বাহাবে খোদ

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والسماء والطارق وما ادراك ما الطارق النجم الثاقب ان كل نفس لما عليها حافظ فلينظر الانسان مما خلق خلق من ماء دافق يخرج من بين السلب والترائب الله اكبر سمع الله لمن حمده الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر الله أكبر، الله أكبر، الله أكبر، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد سبحان من عم بستره ورزقه حتى العساد اللهم وفقنا للتوبة النسوح حيث ان الوقت ممكن فسبحان لا يماثل ولا يضاهي لا اله الا هو عليه توكلت واليه متاب اللهم صل وسلم على عبادك ورسولك محمد وعلى آله وأصحابه خير آل وأصحاب، اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا اللهم اسقنا غيثا مريئا مريعا طبقا عاجلا غير اجل نافعا غير ضار اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك لا اله الا الله يفعل ما يريد اللهم انت الله لا اله الا انت الغني ونحن الفقراء أنزل علينا الغيث أنزل علينا الغيث أنزل علينا أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين اللهم إنا نستغفرك إنك كنت غفارا فأرسل السماء علينا مدرارا اللهم سقيا رحمة اللهم سقيا رحمة اللهم سقيا رحمة لا سقيا عذاب لا سقيا عذاب ولا بلاء ولا هدم ولا غرق ولا هدم ولا غرقٍ اللهم إنا خلق من خلقك اللهم إنا خلق من خلقك فلا تمنع عنا بذنوبك فضلك فلا تمنع عنا بذنوبك فضلك ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم امين اللهم ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أهل دركت يا رب العالمين. বৃদ্ধ বৃদ্ধাদেরকে তুমি হেফাজত করে আরব বলা লাভিন পশু পাখি চতুষ্পদ প্রাণীকে আল্লাহ তুমি হেফাজত করে আরব আলামিন জমিনের উত্তপ্ততা থেকে আল্লাহ তাকে শীতল করে দেবে আরব আলামিন এ আর রাহিমিন আহমিন তোমার শাহী দরবারে গুলা পাহাড় পরিবার গুলা নিয়ে বাবুক তোমার শাহী দরবারে হাত তোলেছে বাবুক মেহরবা করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেনি আরব আলামিন আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেনি আরব আলামিন আর হামার রাহিমিন আল্লাহ তোমার শাড়ি তোমার জানালে চাওয়ার মতো বাসা আমাদের নেই কিন্তু আমাদের বলে আখজি আল্লাহ তুমি জানো কালি দাতে সুদর ভাবুৎ তুমি অন্তর্জাবি মেহেরবানী করে আমাদেরকে মাফ করে দেবে এরা বলা আমরা এই ময়দান থেকে তোমার দরবারে তবাক করছি ভাবুক জীবনের জানা অজানা গুনার থেকে তোমার দরবারে তবা করছি ভাবুক মেহেরবানী করে আমাদেরকে মাফ করে দেন এরা বলা আল্লাহ মাগিস্তাক আইতান আল্লাহ اللهم أغث غيثا اللهم أغث غيثا اللهم أغث غيثا اللهم أغث غيثا هنيئا مريعا عاجلا غير آجل يا رب العالمين يا رب العالمين يا أرحم الراحمين يا مالك يوم الدين يا مالك يوم الدين الله আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আলামিন আল্লাহ আমাদেরকে মধ্যে অন্তর্ভুক্ত করে ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ আমরা জমিনকে পাপে গুনায় পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ তুমি তোমার রহমতের পানি দিয়ে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে আর আব্বাল আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে আর আব্বাল রাহিমিন আল্লাহ এখানে কোরআনের হাফেজরা রয়েছে এতিমরা রয়েছে মাহবুদ আন্ডা রয়েছে মাহবুদ এলাকার মুরব্বীরা রয়েছে মাহবুদ এলাকার যুবকরা রয়েছে মাহবুদ এলাকার মাহবুণ দূরে তারা অংশগ্রহণ করেছে মাহবুদ মেহরবানি করে আল্লাহ আমাদের হাতগুলাকে তুমি দিও না আলহিন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়াবল আলামিন আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদের বর্ষণ করে আরব্বাল আলামিন আল্লাহ তোমাদের রহমত তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে রাহিবিন ইয়া আল্লাহ يا الله يا الله يا الله يا الله يا الله معك يا الله 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 তোমার আমলের সঙ্গে সম্পৃক্ত থাকবো ইয়া রব্বাল আলমিন আয় আল্লাহ তোমার জমিনকে কোরআনের জন্য উর্বর করে দেবে ইয়া রব্বাল আলমিন আয় আল্লাহ আমাদের প্রতিটি জীবনে কোরআনকে আমল করার তৌফিক দান করে ইয়া রব্বাল আলমিন তোমার ওসুরের আদর্শকে আমল করার তৌফিক দান করে ইয়া রব্বাল আলমিন মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেবে ইয়া রব্বাল তোমার রহমতের বৃষ্টি আল্লাহ তুমি বর্ষণ করে ইয়া রব্বাল আলমিন আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আল্লাহ তুমি বর্ষণ করে ইয়া রব্বাল আলমিন ইয়া রাহিমিন يا ارحم الراحمين ربنا لا تدع لنا ذنبا الا غفرته

যে যাওয়ার যাত্রী থেকে ফিরে আসার সুযোগ নেই মাহবুদ যেখানে কোনো গরদার দা নেই জানালা প্রচণ্ড অন্ধকার মাহবুদ সেই ঘরে যাত্রা যখন শুরু হয়ে যায় মাহবুদ আমাদের জবান দিয়ে তুমি চালু করে দিও